এখানে এইভাবে এখন যেভাবে রাখা আছে দুটো সেকশন আছে এ এবং বি, এতে লেখা আছে পিউ টেবিল।
কুলিং অফিসার টেবিলের যেটা থাকে আমি আগে বলেছি, আর এটা আমরা যারা ভোট দিতে যাবো প্রথমে মানে কি নার্ভাস হয়ে গিয়ে মাত্র ভোট দেওয়ার হাতে দিয়ে চলে আসে, একটু দেখি না কতজন প্রার্থী আছে কি আছে না দেখে অনেকে চলে আসে, এটা অনেকবার হয় অনেকেরই হয় এটা যারা পাস ভোটার তারা ক্ষেত্রে হয় এটা। তো আমরা আমাদের সামনে বি পোর্শনটা থাকবে আমাদের বি প্রিপেয়ার এবং এই দুটো জিনিস থাকবে, যাওয়ার পর আমরা তখন দেখবো প্রথম রেডি ল্যাব আছে কিনা, তারপর থাকলে আমরা প্রার্থী দেখবো, সিরিয়াল নাম্বার দেখবো, কাকে ভোট দেবো, দেওয়ার পর স্লিপটা দেখবো, এই জাস্ট এই দুটো পার্ট, এই পার্ট থাকবে পুলিশ অফিসারের, বি পার্ট থাকবে আমরা যারা ভোটার ওদিকে প্রয়োগ করতে যাবো, আমরা যারা নতুন ভোটার বা আমরা যারা নাগরিক ভোট দেওয়া দেবো তাদের সাথে এই বি পোর্শনটা থাকবে। আর একটা কথা বলা হচ্ছে বি প্রিপেয়ারকে অতিরিক্ত আলোতে রাখা যায় না, যেমন বিদ্যালয় অতিরিক্ত একশো বার বার রাখা যায় না, বি প্রিপেয়ার কাজ করলে বি প্রিপেয়ার খারাপ হয়ে যায়, এটা একটু অপটিক্যাল সেন্সর কাজ করে এর মধ্যে তাও অতিরিক্ত আলোতে রাখা যায় না, সবসময় ডিম আলোতে রাখতে একটু অন্ধকার করে রাখতে হয় এবং বন্ধ করে রাখতে হয়। স্ক্রিপ্ট সাদা কালার যে স্ক্রিপ্টটা আছে এটা সাত সেকেন্ডের জন্য আমরা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার প্রার্থীর নাম হ্যাঁ কোনো চিরস্থায়ী না হলেও কিছুদিনের জন্য স্থায়ী,
সবটা কিন্তু ঢুকতো না বলো সবটা নিয়ে যা সব ঠিক না সেটা তুমি আজকে এই ক্যাম্পটা হচ্ছে তো আমি এখন প্রথমে মঞ্চে উপবিষ্ট আমাদের এই ইলেকশন ডেপুটি কালেক্টর বিলুনিয়া উনি এসছেন আর ওনার সঙ্গে এসছেন অনেকে তো আমরা এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের আমি বিশেষ করে ডেপুটি কালেক্টর সাহেবকে ধন্যবাদ জানাই ওনারা তোমাদেরকে ডিসকাস করবে তোমরা ধৈর্য ধরে এই ইয়েটা আমাদের প্রোগ্রামটা শুনবে এবং ব্রেনে ঢুকাবে যাতে আগামী দিনে নির্বাচন বিকাশ করে আমরা নির্বাচনে যাতে কোনো সমস্যা না তোমাদের যাতে ভোট দিতে কোনো সমস্যা না সেদিকে লক্ষ্য রেখে তোমরা প্রোগ্রামটা দেখো আমি আর বিশেষ আলোচনা করবো না ওনারা ওনাদের ডিউটি সেলে শুরু করবেন আমার আলোচনা এখানে শেষ করছি আবারও সবাইকে ধন্যবাদ জানাই নির্বাচনে অংশগ্রহণ করে এই জন্য একটা সচেতনমূলক জাস্ট অ্যাওয়ারনেস ক্যাম্প এটা যাতে এখানে আমরা জাস্ট কীভাবে ভোট দেবে এবং কীভাবে মিশনগুলির সঙ্গে একটু জাস্ট আলোচনা করবো বেশি সময় এবং 10-15 মিনিট শেষ হয়ে যাবে আমাদের এই কুপনটা তো আমরা একরকম শুরুতে আমি একটু বলে রাখি আমরা যে মেন জিনিসগুলো আছে আমাদের কাছে ইভিএম এবং ভিভিপিএল আছে ঠিক আছে ইভিএম ইভিএম বলে আর এটাকে ভিভিপিএল বলে ইভিএম হচ্ছে দুটো জিনিস নিয়ে গঠিত এটা হল সিইউ কন্ট্রোল ইউনিট ডিইউ ব্যালট ইউনিট দুটো নিয়ে গঠিত আমরা এখানে দেখব আমরা যেখানে ভোট প্রদান করব আমরা যারা 17 বছর হচ্ছে কী আছে 17+ এখন এটা তো এটা ফর্ম নাম্বার 6 যেটা হয় এটা যারা নতুন ভোটার তাদের জন্য বলে রাখছি এই আমাদের যে যেখানে তারপর নাম দেখার পর আমরা যেখানে ভোট প্রদান করবো যে এই নীল বাটনগুলিতে আমরা এগুলি ক্যান্ডিডেট বাটন বলে এই ক্যান্ডিডেট বাটন আমরা ক্লিক করে সবাই ভোট দেবো যে পাতে এখানে থাকবে আমি বলে রাখছি ব্যালট পেপার সেকশন এখানে দেখো যে প্রার্থী এখানে যে নির্বাচন যে লড়বে প্রতিদ্বন্দ্বিতা করবে ওনার সিম্বল থাকবে ওনার নাম থাকবে ওনার সিরিয়াল নাম্বার থাকবে যে কোনো প্রার্থী সর্বোচ্চ একটা বিউতে 16 জন অবধি থাকতে পারে ক্যান্ডিডেট যদি কোনো জায়গায় 17 জন ক্যান্ডিডেট হয় তাহলে আমরা 8টা বিউ লাগাতে হবে ব্যালট ইউনিট লাগাতে হবে তাহলে আমরা এইভাবে সর্বোচ্চ 24টা বিউ অবধি একসাথে একটা কন্ট্রোল ইউনিটের সাথে লাগাতে পারবো ঠিক আছে কন্ট্রোল ইউনিটটা কি আমি একটু বলে রাখছি এটা হলো পুলিং অফিসার কাছে থাকবে এটা আমাদের জানার কিছু একটু বলে রাখছি যখন পুলিং অফিসার আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকবো পুলিং অফিসার তখন এই ব্যালট বাটনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটা বিজি ল্যাম্পটা জ্বলবে আর আমাদের আমরা যেখানে ভোট দেবো এখানে ল্যাম্প আছে রেড ল্যাম্প গ্রিন কালারটা জ্বলবে জ্বলার সাথে সাথে আমরা যখন ভোট দেবো আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করলাম তারপর এখানে পিটাতে ক্লিক করলাম বা আলফাতে ক্লিক করলাম যখন তখন থাকবে সিম্বল থাকবে ক্লিক করার পর ভিভিপিএ এই ভিভিপিএর মধ্যে এই উইন্ডো স্লিপে আমরা 7 সেকেন্ডের স্লিপ দেখতে পাবো এখানে দেখবো তখন এই স্লিপে এবং একটু পরে এই স্লিপে এখানে একটা স্লিপ আসবে যেটা আমরা তারপর দেখছি পুরো দেখতে পাবো ক্যান্ডিডেটের নাম সিরিয়াল নাম্বার এবং ক্যান্ডিডেটের সিম্বল দেখবো এইটা দেখতে পাবো 7 সেকেন্ডের জন্য আমরা স্লিপটা কিন্তু আমরা পাবো না ওটা এখানে থাকবে আমাদের যে কম্পার্টমেন্ট ডোরের ভিতরে থাকবে যদি এটা এখানে ভিতরে কম্পার্টমেন্ট যেখানে পেপার বক্স আছে এই বক্সে থাকবে এটা কেন করা হয় এটা মধ্যে ভিভিপিএটের মধ্যে আমরা দুটো জিনিস শেখা যায় একটা হলো আমরা যে প্রার্থীকে ভোট দিলাম আমরা যেটা ফিজিক্যালি আমরা ভোট কাজ করি কারণ ফিজিক্যালি দেখতে পাই আমি যে ভোট দিয়ে গেছি সঠিক কিনা সেই জন্য এটা দেখা যায় আর এটা হলো এটার মাধ্যমে আমরা কি ক্রস চেকিং করা হয় সাপোজ এখানে একটা টোটাল বাটন আছে যখন আমরা ইলেকশন গণনা হয় টোটাল বাটনে দিলে বা রেজাল্ট দিলে সব প্রার্থী কত প্রার্থী এখানে সব ডিসপ্লের মধ্যে সব শো করবে কত প্রার্থী ভোট পেয়েছে যদি কোনো ক্যান্ডিডেট বা নির্বাচন প্রার্থী চ্যালেঞ্জ করতে চায় এটার সাথে এটা মিল নেই যদি চ্যালেঞ্জ করে তখন এই যে স্লিপগুলো ওগুলো কাউন্ট করা হয় এখানে যতটা স্লিপ থাকবে এখানে ভোট সংখ্যা তত থাকবে সেম হবে এখানে কাউন্টের সুবিধার্থে এগুলো আমাদের এই ভোটে ভিভিপিএটের মেন সুবিধা হয় আর এটা একটা প্রিন্টার বেস অ্যাসেসরি যেটা ডিইউ এবং সিইউর সাথে কানেক্টেড থাকে এতটুকু আর আমাদের আবারও বলছি আমাদের সাথে লক্ষ্য রাখতে হবে আমাদের কাছে যে জিনিসগুলি থাকবে আমরা এত কিছু দেখার তো প্রয়োজন নেই যদি আমরা বিইউ থাকবে মেনলি আমাদের সামনে আমরা ভোট কেন্দ্রে যখন যাবো আর সিইউ থাকবে এটা যদি আমরা বি পোর্শন ধরি ওটা যদি এ পোর্শন দেখি
কন্ট্রোল ইউনিটকে এর কোশ্চেন থাকবে পুলিং অফিসারের কাছে যারা ভোট নিতে যাবে তাদের কাছে থাকবে আর বি কোশ্চেন বিইউ ব্যালট ইউনিট এবং বিভিএল ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রায়াল এই দুটো থাকবে আমাদের সামনে আমরা সব প্রসিডিং শেষে আমরা যখন যাব আমরা প্রথম দেখব রিলেম জ্বলছে কিনা তারপরে দেখব আমরা ব্যালট সেকশনে যে প্রার্থীগুলির নাম দেখব প্রার্থীগুলির সিম্বল দেখব সিরিয়াল নাম্বার দেখব দেখে সেটা আমরা তখন ক্লিক করব 7 সেকেন্ডের জন্য আমরা স্ক্রিপ্টটা দেখতে পাবো তখন একটা বিপ সাউন্ড হবে ওটা 16 সেকেন্ডের জন্য হ্যাঁ 16 সেকেন্ডের জন্য সাউন্ডটা হয়ে থাকে বা 16 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে এটা 16 সেকেন্ডের মধ্যে সাউন্ড হয়ে থাকে সাউন্ডের পর আমরা বলতে আমাদের ভোট হয়ে গেছে এতটুকুই আমাদের মেন বিষয়বস্তুটা যেহেতু এখানে কালকে একটা প্রোগ্রাম আছে আমরা তাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে এই বিষয়ে কারো জানা কিছু কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ভোটিং বিষয়ে জানার কিছু থাকলে What do you mean?